করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রতিদিন সন্ধ্যা 6টার মধ্যে রাজধানীর সব দোকানপাট, সুপার শপ ও কাঁচা বাজার বন্ধ রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন নির্দেশনাকে স্বাগত জানিয়েছে মহানগরীর সাধারণ মানুষ। তবে ব্যবসায় কিছুটা ব্যাঘাত ঘটলেও এ নির্দেশনা মেনে নিতে আপত্তি নেই বলে জানান দোকান মালিকরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় প্রতিদিনই বাড়ছে আশঙ্কা, আর সংক্রমণের বেশিরভাগই হচ্ছে মূলত বাজার ও দোকানপাট থেকে। এমন পরিস্থিতিতে রাজধানীর সব দোকান, সুপার শপ ও কাঁচা বাজার সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সন্ধ্যার পর শুধু ওষুধের দোকান ছাড়া আর কিছু খোলা রাখা যাবে না। পাড়া মহল্লার মুদি দোকানগুলো খোলা থাকবে দুপুর 2টা পর্যন্ত। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। দেশে যে অবস্থা শুরু হয়ে গেছে, এতে সরকার যেটা মানে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আমি খুব মানে খুশি আর কি। এখনও দোকানগুলোতে অলিগুলিতে অনেক ভিড়, এটা আরও আগে করলে ভালো ছিল। জীবে মানুষ মানে চলাফেরা করতেছে, আরও কঠোর হওয়া দরকার। 1টা থেকে 1.5টার মধ্যে সাধারণত বন্ধ হয়ে যায়, তো এই কারণে এটার আগে এসে আমি নিয়ে চলে যাবো। আচ্ছা, 2 ঘন্টা সময় দিলেও যথেষ্ট, সরকার ঘোষিত সামাজিক দূরত্ব নিশ্চিতের অংশ হিসেবে দোকানপাট সীমিতভাবে খোলা রাখার এই সিদ্ধান্তে ইতিবাচক সুফল মিলবে বলে আশাবাদী সবাই। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।